মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা এবং অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার রাতে কল্যাণপুরে বিক্ষোভ মিছিল করেছে বিজেপি দল। বিজেপির কল্যাণপুর মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে কল্যাণপুর মটরস্ট্যান্ড এলাকায় একটি পথসভায় মিলিত হয়। এ পথসভায় স্থানীয় বিধায়ক তথা বিজেপির খোয়াই জেলা সভাপতি পিনাকি দাস চৌধুরী বক্তব্য রাখেন। যে জিনিসটা লক্ষ্য করতে পেরেছি, বিশেষ করে এই লোকসভা নির্বাচন ভারতবর্ষের সেই নির্বাচনকে সামনে রেখে বিরোধী চক্রান্তকারীরা যারা কংগ্রেস কমিউনিস্ট কংগ্রেসের দালাল হয়ে বিভিন্নভাবে ত্রিপুরা রাজ্যের গণতন্ত্র পরিবেশকে নষ্ট করার লক্ষ্যে এবং ভারতীয় জনতা পার্টিকে কালিমালিত করার লক্ষ্যে, সেই গোলাজলে মাছ ধরার লক্ষ্যে